জনগণের তৃণমূল নেতা খুনের পর বদলার আগুনে দলুয়া খাকিতে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক বাড়ি আর সহায় সম্বলহীন সেই মানুষগুলোর হাতে সেই পরিবারগুলির হাতে পোশাক চাল ডাল সবজি তুলে দিলেন কামদুরির প্রতিবাদী মৌসুমী এবং টুম্পা কয়েলরা গ্রামের 26 থেকে 27টা ঘর আমরা দেখেছি বাড়িতে বাড়িতে গিয়ে যে তাদের বাড়িগুলো পুরো পুড়িয়ে দেয়া হয়েছে তো আগে গত 3 দিন আগে এসেছিলাম এসে তখন আমরা ওই চাল ডাল আলু এই সমস্ত কিছু তেল এই সমস্ত কিছু ত্রাণ এনে দিয়েছিলাম কিন্তু এখানে আসার পর সেই দিন দেখলাম যে এখানে প্রচুর অসহায় শিশুরা অসহায় বৃদ্ধ বাবা মা তারা একটা পোশাকে সেই দিন যেদিন বাড়িগুলো পুড়িয়ে দেয়া হয় সেই দিন তারা একটা করে পোশাক পরে বেরিয়ে গিয়েছিল তাদের কিছুই নেই পড়ার কিছু নেই এবং রান্না করে খাবে সেরকমও কোনো চাল ডাল বা কোনো কিছু নেই এবং চালগুলো যে ফুটিয়ে খাবে যে উনুনগুলো হয় না সেগুলো এখানে নেই মানে এতটায় অবস্থা খারাপ সেই দিন আমরা এসে দেখেছিলাম তো আজকে আমরা তাদের জন্য সেই ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু পোশাক এবং যারা বৃদ্ধ বা মায়েরা আছে তাদের জন্য শাড়ি নিয়ে এসেছি এবং কিছু চাল দুবস্তা চাল এবং আলু এগুলো আমরা নিয়ে এসেছি যতটুকু পারি আমাদের সামর্থ্য ততটুকু আমরা নিয়ে এসেছি যাতে 27টা পরিবারকে আমরা সাহায্য করতে পারি জগদ্দলের খবরে চোখ রাখবো জগদ্দলের তৃণমূল কর্মী বিকি যাদব খুনের ঘটনায় ধৃত অভিযুক্ত অঙ্কিত কুমার সিংকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ জগদ্দলের তৃণমূল কর্মী বিকি যাদব খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ এবং সেখানে ধৃত অভিযুক্ত অঙ্কিত কুমার সিংকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় প্রোডাক্ট শুক্রবার এমনই মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ আর এই প্রসঙ্গে আজ মদন মিত্র কি বললেন শুনুন শুভেন্দু অধিকারী সত্যি কথা বলতে কি মমতাদি প্রোডাক্ট শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল তাকে একেবারে মামার বাড়ির আদর যত্নে তাকে একের পর এক তার পরিবারকে এবং তাকে বিশেষভাবে তাকে সমস্ত রকমভাবে তাকে ক্ষমতা বাড়িয়ে তাকে শেষ কথা ধরে শুভেন্দুকে শুভেন্দু বানিয়েছে কে মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন শুভেন্দুকে স্পেস দিয়েছে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী না স্পেস দিয়েছে প্রোডাক্ট তো নিশ্চয়ই মমতা ব্যানার্জির প্রোডাক্ট ছাড়া বাজারে কোনো প্রোডাক্টই নেই একটাই ব্র্যান্ড মমতা ব্র্যান্ড সবাই আমরা মমতার প্রোডাক্ট এই যে শুভেন্দু আসবে শুভেন্দু কাল আসছে শুভেন্দু পশু ফিসফিস করছে শুভেন্দু রাতের বেলায় কালো গাড়ি চেপে যাচ্ছে শুভেন্দুর পেছনে ক্যামেরা দৌড়চ্ছে আবার শুভেন্দু গাড়ি ব্যাক করছে এই যে একটা রহস্যময় টার্জেন আর সুপারম্যানের খেলা এই করে করে শুভেন্দুকে স্পেস দেওয়া হয়েছে দু মাস তিন মাস ধরে আলোচনায় যাতে শুভেন্দু দরদাম বার্গেন করার সুযোগ হয়েছে বিজেপির সঙ্গে ফলে এটা একটা মারাত্মক ভুল হয়েছে এবং শুভেন্দুকে তৃণমূলে লিডার করে দিয়েছে শুভেন্দু কালকের পর পরশু থেকে থাকবে না শুধু যদি ইগনোর করে